Assalamu alaikum wa rahmatullah. Welcome dear students to our online classes arranged by Ornate Laboratory International School. I think you all are well by the grace of Almighty Allah. I am also well by the grace of Almighty Allah. Shubhpriyo shikharthi bindo, asha kori tumra shobai Allah pak rabbul alaminer oshesh rahmote bashay acho, bhalo acho, nirapode acho. Amader Ornate Laboratory International School er pokkho theke ধারাবাহিক অনলাইন ক্লাস কার্যক্রমে আজকে আমি তোমাদের ক্লাস ফোরের এই ইংলিশ সাবজেক্টের উপর এই বই থেকে তোমাদের মডেল টেস্ট সেভেনের আনসিন নিয়ে আলোচনা করব। তো আমরা বিগত ক্লাসগুলোতেও সিন বা আনসিন নিয়ে পুরোপুরি আলোচনা করতে পারিনি সময় স্বল্পতার কারণে, আজকেও এর ব্যতিক্রম নয়। তোমাদের সুবিধার্থে আমরা আনসিনের প্রথম লাইনটা লিখে দিয়েছি, সেটা হচ্ছে দেয়ার লিভড মেনি অ্যানিমেলস ইন এ ফরেস্ট। এই আনসিন থেকে আজকে আমরা প্রশ্নগুলো আলোচনা করব। আর আনসিনটা পড়তে গিয়ে যদি তোমরা কোনো সমস্যার সম্মুখীন হও আমাদেরকে জানাবে, আমরা কমেন্ট বক্সে তোমাদের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। তো চলে আসো আমাদের আনসিনের গুরুত্বপূর্ণ প্রশ্ন কোয়েশ্চেন নং সেভেন, অর্থাৎ অ্যান্সারিং কোয়েশ্চেনে। আমরা আগে প্রশ্নগুলো পড়ে অ্যান্সারগুলো দেখব। আমাদের সর্বপ্রথম প্রশ্নটা হচ্ছে কোয়েশ্চেন সেভেনের, হোয়াট ডিড দ্য লায়ন ওয়ান্ট দ্য অ্যানিমেলস টু ডু, অর্থাৎ সিংহটি ওই প্রাণীদেরকে দিয়ে কী করাতে চেয়েছিল বা তাদের কাছে কী করতে বলেছিল। The lion wanted that the animals will supply food to him. সিংহটি চেয়েছিল যে ওই সকল প্রাণীরা তাকে খাদ্য সরবরাহ করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমাদের বি নং কোয়েশ্চেনটা হচ্ছে, রাইট টু ওয়ার্ডস অ্যাবাউট দ্য লায়ন, লায়ন বা সিংহ সম্পর্কে দুটি শব্দ লিখো। দ্য লায়ন ওয়াজ ভেরি বিগ অ্যান্ড ক্রুয়েল, সিংহটি ছিল অনেক বড় এবং ক্রুয়েল মানে হচ্ছে রাগি বা বদমেজাজি বা হিংস্র, যেটাই বলো। তো এখানে আমরা হিংস্র শব্দটাই নিব, যেহেতু এটা প্রাণীর প্রাণীর সাথে এই শব্দটাই সবচেয়ে বেশি যথোপযুক্ত হবে। আমরা সি নং কোয়েশ্চেনটা দেখছি, হোয়াট ডিড দ্য ফক্স রিকোয়েস্ট দ্য লায়ন, ফক্স মানে হচ্ছে শিয়াল, শিয়াল সিংহের কাছে কী রিকোয়েস্ট বা অনুরোধ করেছিল। দ্য ফক্স রিকোয়েস্টেড দ্য লায়ন, শিয়ালটি সিংহকে অনুরোধ করেছিল নট টু কিল দ্যাম, যাতে তাদেরকে সে হত্যা না করে। এটা ছিল শিয়ালের একটা আবেদন। আমরা আমাদের পরবর্তী কোয়েশ্চেনে চলে যাচ্ছি, হাউ ডিড দ্য অ্যানিমেলস লিভ ইন দ্য ফরেস্ট, অর্থাৎ ওই জঙ্গলে প্রাণীরা কীভাবে বসবাস করত। দ্য অ্যানিমেলস লিভড ইন দ্য ফরেস্ট পিসফুললি, অর্থাৎ ওই জঙ্গলের প্রাণীরা শান্তিতে বসবাস করত। আমাদের লাস্ট কোয়েশ্চেনটা হচ্ছে, হাউ কুড দ্য অ্যানিমেলস ড্রাইভ দ্য লায়ন ফ্রম দ্য ফরেস্ট, কীভাবে তারা সিংহটিকে ওই জঙ্গল থেকে তাড়িয়ে দিয়েছিল। দ্য অ্যানিমেলস বিকেম ইউনাইটেড, অর্থাৎ প্রাণীরা একত্রিত হয়েছিল, সংঘবদ্ধ হয়েছিল, ঐক্যবদ্ধ হয়েছিল টু ড্রাইভ দ্য লায়ন আউট অফ দ্য ফরেস্ট, ওই সিংহটিকে জঙ্গল থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। আশা করি তোমরা আমাদের আজকে আলোচনাটা বুঝতে পেরেছ। যদি কোনো সমস্যা হয় আমাদের কমেন্ট বক্সে জানাবে, আমরা যথাসময়ে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তোমাদের SW থাকবে এই আনসিনেরই 5, 6, 7 and 8 নম্বর। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।